আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। নিঃসন্দেহে সবাই অনেক ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং প্রার্থনা করছি এই জন্য যে যেহেতু আমাদের সামনে রমাদান মাস, আমরা যেন সঠিকভাবে সুন্দরভাবে শরিয়া সকল নিয়ম অনুযায়ী যেন রোজা পালন করতে পারি। আমরা যেন এই রমাদান মাসের যে ফজিলত আল্লাহ তাআলা দিয়েছেন আমরা যেন সেগুলো সঠিকভাবে পালন করতে পারি এবং সবাই সেগুলোকে নিতে পারি এবং তমাম বিশ্বের মুসলমানদের জন্য প্রার্থনা করতে পারি এবং আমরা যেন সবাই এক হতে পারি। তো রমাদান মাস আসলে যেই সমস্যাটা হয় বেসিক্যালি সেটি হচ্ছে যে অর্থাৎ তারাবির নামাজ নিয়ে আমরা বিভিন্ন ধরনের মতানৈক্য সৃষ্টি করি, আমাদের মধ্যে মতভেদ দেখা দেয়, আমরা একজন আরেকজনের প্রতি হিংসাত্মক হিংসা বিদ্বেষমূলক কথাবার্তা বলি। কেউ যারা 8 রাকাত বলছেন তাদের বিরুদ্ধে আমরা কথা বলি, যারা 20 রাকাত বলছেন 8 রাকাতেরা তারা 20 রাকাতের বিরুদ্ধে কথা বলেন। তো আমি যেটা বলবো সেটি হচ্ছে, দেখেন রমাদান মাস হচ্ছে এবাদতের মাস, আপনি বেশি বেশি এবাদত করবেন, নফল এবাদত করবেন, কোরআন তেলাওয়াত করবেন, নামাজ বেশি বেশি করবেন, তাহলে 8 রাকাত কেন পড়বেন? আপনি 20 রাকাত পড়েন, 20 রাকাত পড়লে সমস্যাটা কি? আর যারা 20 রাকাত পড়তেছেন তারা যারা 8 রাকাতের বিরুদ্ধে কথা বলতেছেন, আমি তাদেরকে বলবো আপনারা 20 রাকাত পড়েন সেটা ঠিক আছে, কোনো সমস্যা নেই, তবে নামাজটা যেন ধীরে স্থিরে হয়। আমি যে নামাজটা পড়ি আসলে আমারই বিরক্ত লাগে, এত স্পিডে নামাজ কেন পড়া হয়? অনেকে দেখবেন যে নামাজ যে মসজিদে দ্রুত পড়া হয় সেখানে যায়, এবং অনেক জায়গায় বলাই হয় ইমামদেরকে যে আপনারা কী করেন, ধীরে ধীরে নামাজ পড়বেন না, একটু দ্রুত পড়বেন যাতে মুসল্লিরা এখানে বেশি আসে। তো আমার কথা হচ্ছে, ভাই আপনি যা ইমাম আপনি কেন আপনি তাড়াহুড়া করে পড়বেন? নামাজ কে পড়লো কে পড়লো না সেটা আপনি দেখবেন কেন? যে মুসল্লি, যে সত্যিকারের ইমানদার, যে আল্লাহকে ভয় করে, যে রমজান মাসের সকল ফজিলত নিতে চায় এবং গুনাহ মাফ করাইতে চায়, নাজাত পেতে চায়, সে তো অবশ্যই আপনি 1 ঘন্টা নেন 2 ঘন্টা নেন সে নামাজ পড়বে। যে সারা বছর নামাজ পড়ে না, রমাদান মাসে নামাজ পড়তে যায় না, সে শুধু মানুষকে দেখাইতে চায় যে সে নামাজ পড়তেছে, কিন্তু সে তো নামাজই নয়। তাহলে সে তার 10 মিনিটের নামাজ শেষ করবে, 5 মিনিটের নামাজ শেষ করবে, তাকে দিয়ে আপনি কী করবেন? আপনি হচ্ছেন ইমাম, আপনি আপনার দায়িত্ব আছে, আপনি ধীরে সুস্থে নামাজ পড়েন, 20 রাকাত নামাজ আপনি 2 ঘন্টায় পড়লেন, কোনো সমস্যা নেই। তো আমার তাড়াহুড়া দেখে আমার অনেক সময় নামাজ পড়তে আমার ভালো লাগে না, অনেক সময় নামাজ পড়তে গেলে ঘাম ছুটে আসে, এত দ্রুত নামাজ পড়ে। আমি আমার নিজের এলাকার কথা বলতেছি, এখানে একটি মসজিদ রয়েছে, সেখানে খুব দ্রুত নামাজ পড়া হয় এবং সেখানে মানুষ যাওয়ার জন্য একটা প্রতিযোগিতা তৈরি করে। তো সেখানে কতটুকু নামাজ হবে সেই বিষয়টা আমার আসলে আমি নিজেই সন্দিহান। নামাজটা পড়তে হবে ধীরে স্থিরে, আর যেহেতু ফজিলতের মাস আপনারা বেশি বেশি পড়বেন, 20 রাকাত পড়েন, তার চেয়ে বেশিও পড়েন, কোনো সমস্যা নেই। মক্কা মদিনাতে 20 রাকাত পড়া হয় এবং বাংলাদেশের বিভিন্ন মসজিদে 20 রাকাত পড়া হয়, বাংলাদেশের প্রায় সব মসজিদে 20 রাকাত পড়া হয়। কিছু মানুষ হ্যাঁ 20 রাকাত পড়ে না, 12 রাকাত পড়ে, কেউ 8 রাকাত পড়ে, কেউ 16 রাকাত পড়ে চলে যায়। তো কোনো মানুষের যদি অসুস্থতা থাকে বা সে যদি নামাজ পড়তে তার কষ্ট হয়, তাহলে সেক্ষেত্রে বিবেচনার বিষয় সে 8 রাকাত পড়ুক 12 রাকাত পড়ুক, তাকে বাধা দেওয়ার আসলে কিছু নাই। কিন্তু যারা 20 রাকাত পড়েন হ্যাঁ পড়েন, কোনো সমস্যা নেই, যারা 8 রাকাত পড়েন তাদেরকে আপনি গালি দিয়েন না, খারাপ কথা বলেন না, সে তা পড়ুক 8 রাকাত পড়ে চলে যাক, তাকে আপনি বোঝান যে ভাই আপনি যদি 20 রাকাত পড়েন তাহলে আরও যদি 2 রাকাত বেশি পড়েন তাহলে আপনারই সওয়াব হবে বেশি, তাহলে সমস্যা কি? এভাবে আপনি বোঝান, সে একটা সময় 20 রাকাত নামাজ পড়বে। কিন্তু আমরা কী করি, আমরা গালি দিচ্ছি তাকে, মানে বিভিন্ন ধরনের কথাবার্তা বলতেছি, আবার তাকে নিয়ে সমালোচনা করতেছি, সে 8 রাকাত পরে সে নামাজ হবে, এই ধরনের নানা কথাবার্তা বলতেছি। আসলে আমার মনে হয় এগুলো ঠিক না, আমরা আমরা হিংসার মধ্যে চলে আসছি। আমাদের দেশে যে বিষয়টা দেখবেন সেটি হচ্ছে কি, যে আলেমদের মধ্যে বিভিন্ন দল উপদলে বিভক্ত, এবং এক দল সব দলে ভালো ভালো আলেম আছেন, অনেক জ্ঞানী, অনেক বেশি জানেন কোরআন হাদিস সম্পর্কে এবং অনেক ভালো আমল করেন, কিন্তু সে আমার কাছে আমি যেটা দেখি সেটি হচ্ছে কি, যে আপনি দেখবেন এক দলে আরেক দলের অনেক ভালো গুণ আছে, অনেক ভালো কাজ আছে, সেগুলো শেয়ার করে না। একজন বক্তা বা একজন আলেম যখন একটি ভুল করে ফেলে, সেই ভুলটা সে তার দলের মধ্যে সবার মধ্যে ছড়িয়ে দেয়, আর উনি 1000 ভালো কাজ করলে ভালো কাজ কিন্তু সে প্রচার করে না। এটা কেন হচ্ছে? সেটি হচ্ছে আমরা হিংসার মধ্যে আছি, আমাদের মধ্যে একটা হিংসা তৈরি হয়ে আছে। আপনি দেখেন আপনার এলাকায় 3টি মসজিদ যদি থাকে, মসজিদ সেখানে 3 দলের 3 জন ইমাম থাকে, তাহলে কিন্তু তারা সবার সামনে হয়তো একটু ভালো দেখায়, কিন্তু একজন আরেকজনকে ঘৃণা করে, দেখতে পারে না, হ্যাঁ গালি দেয় মনে মনে, যখন বা তাদের দলীয় আলোচনা আসে তখন কিন্তু এগুলো নিয়ে এক্সাম্পল দেয়।
আমার আমার কথা হচ্ছে ভাই, আমরা সবাই মুসলমান, আর যারা বাংলাদেশে যেগুলো মানে অনেক ভালো ভালো দল যারা ইসলামী দল আছে, সেগুলো দেখেন মৌলিক বিষয়গুলো একই, কিন্তু সব দল না, কিছু দল আছে ইসলামী দল, ভালো দল আছে, তারা নামাজ নামাজের কথা বলতেছে, কোরআন হাদিসের কথা বলতেছে, রোজার কথা বলতেছে, গান বাজনার বিরুদ্ধে কথা বলতেছে, সবাই বলতেছে এখানে, কিন্তু সমস্যাটা কোথায়? সমস্যাটা কিছু বেসিক বিষয়ে, অর্থাৎ স্বাভাবিক কিছু বিষয়ের মধ্যে তাদের মধ্যে ঐক্য নাই, সেই কারণে একজন আরেকজনকে দেখতে পারে না, আমাদের মধ্যে হিংসা, এই হিংসায় কিন্তু আমাদের আমাদেরকে আমাদের মধ্যে দূরত্ব তৈরি সৃষ্টি করেছে। তো যেহেতু ইসলাম হচ্ছে শান্তির ধর্ম, আমরা আরেকজন যখন আমার বিরুদ্ধে, অর্থাৎ সে অন্য দল করছে, আমি তাকে ঘৃণা করব না, আমি তাকে ভালোবাসা দিয়ে তার মন জয় করার চেষ্টা করব। ইসলাম ঘৃণার ধর্ম নয় বা ইসলাম অশান্তি করার কোনো ধর্ম নয়। সে যদি কোনো ভুল করে, তাহলে আমি তার ভুলটাকে ভালোবাসা দিয়ে তাকে বুঝিয়ে সেটা আমি তার সামনে উপস্থাপন করব। আমি তাকে গালি দেব না, খারাপ কথা বলবো না এবং সমালোচনা করব না। আরেকটি বিষয় হচ্ছে আমরা একে অন্যের জন্য দোয়া করব, প্রার্থনা করব এবং মুসলমানদের জন্য প্রার্থনা করব। যেহেতু রমজান মাস, তো রমজানের সবাইকে শুভেচ্ছা দিয়ে জানাচ্ছি এবং সবাই সবার জন্য আমরা দোয়া করব, আমরা সব মুসলমান যাতে এক হতে পারি। আর মুসলমানরা যদি এক হয়ে যায়, তাহলে বিশ্বের মধ্যে অনেক বড় একটি শক্তি অর্জন করতে পারবে। এই মুসলমানদের মধ্যে ঐক্য না থাকার অনেকগুলো কারণ আছে, আমি সেই বিষয়ে এখন বলবো না। আমি শুধু এটুকু বলবো যে রমজান মাসটাকে যেন আমরা বেশি বেশি করে ইবাদত করতে পারি, আমরা যেন 20 রাকাত কেন আরও বেশি নামাজ পড়ি এবং ধীরে স্থিরে পড়ি, কোরআন বেশি করে পড়ি। এই মাসে যত বেশি নামাজ পড়বো, যত বেশি নাফল ইবাদত করবো, যত বেশি ইবাদত তত বেশি সওয়াব হবে। কারণ এই মাসে একটি ইবাদত করলে অন্য মাসের 70টির চাইতেও বেশি, তাহলে কেন আমরা কমিয়ে পড়বো, নামাজটা কেন কমাবো, বেশি করে পড়বো? যে কম পড়ে তাকে বলবো হ্যাঁ ভাই পড়েন আপনি, কিন্তু তাকে বোঝাবো যে আপনি আরও 2 রাকাত বেশি পড়লে আপনার সওয়াব বেশি হবে, আপনি 4 রাকাত বেশি পড়েন, সে বুঝবে একটা সময়। ঘৃণা দিয়ে মানে গালি দিয়ে তাকে কেন আমি তাকে কাছে টানার চেষ্টা করবো? সেক্ষেত্রে আমাদের মধ্যে আরও দূরত্ব তৈরি হবে। তো আমি সবার প্রতি আহ্বান জানাবো যে আমরা যাতে একে অন্যের প্রতি এই হিংসা বিদ্বেষটা ভুলে গিয়ে ভালোবাসা দিয়ে যেন একটি সোনার শান্তির ইসলামী দেশ প্রতিষ্ঠা করতে পারি, সবাই যেন ঐক্যবদ্ধ হতে পারি। এই রমজানের কামনা যেন সেটা হয় যে সব মুসলমানরা এক হয়ে যায় এবং মুসলমানদের মধ্যে সব মধ্য থেকে সব হিংসা বিদ্বেষ দূর হয়ে একটি আধুনিক ইসলামী রাষ্ট্র কায়েমের পথে সবাই যেন ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে পারে, সবাই যেন এক কাতারে দাঁড়িয়ে, সব ইসলামী দলগুলো যেন এক কাতারে দাঁড়িয়ে ইসলামের জন্য কাজ করে যেতে পারে, সেই প্রত্যাশা এবং আমরা একে অনেক পাশে দাঁড়াবো। তো সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে কবুল করেন, আমরা যেন ভালো কাজ করতে পারি, রমজান মাসটাকে যেন সঠিকভাবে কাজে লাগাতে পারি এবং রমজানকে কেন্দ্র করে বাকি 11টি মাস যেন আল্লাহর বিধান অনুযায়ী চলতে পারি, সেই প্রত্যাশা এবং আহ্বান রেখে আমি কথা শেষ করছি। সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি, মাহে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।